হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন ঘুড়ি উড়ানো খুব মজাদার একটি খেলা। বিশ্বের সব জায়গায় ঘুড়ি উড়ানো প্রায় সমানভাবে জনপ্রিয়। আজকে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই ঘুড়ি উড়াতে পারবেন এবং একটি ঘুড়ি কিভাবে উড়ে তার পিছনের বিজ্ঞান। এখন আসি ঘুড়ি উড়ানোর পিছনের বিজ্ঞানে। একটি ঘুড়ি সাধারণত বাতাস যেই ডিরেকশনে থাকে সেই ডিরেকশনে উড়বে। এই বাতাসের কারণে ঘুড়ির ওপর দুটি ফোর্স কাজ করবে, একটি হলো লিফট আর একটি হলো ড্র্যাগ। এই ড্র্যাগ হলো সেই ফোর্স যেটি ঘুড়িকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, আর লিফট হলো সেই ফোর্স যেটি ঘুড়িকে উপরের দিকে উঠতে ধাক্কা দেয়। এরপরে আসে ঘুড়ির ওজনের কারণে এমজি। এই এমজি নিচের দিকে কাজ করবে। এরপরে আসে সুতার টান বা টেনশন। এই টেনশনের আবার দুটি উপাংশ, একটি হলো হরাইজন্টাল পুল আর একটি হলো ভার্টিক্যাল পুল। একটি ঘুড়ি তখনই বাতাসে ভাসবে যখন এই সুতার টানের হরাইজন্টাল পুল বা আনুভূমিক টান এটি বাতাসের ফোর্স ড্র্যাগের সমান হবে, আর বাতাসের ভার্টিক্যাল ফোর্স লিফট সুতার ভার্টিক্যাল পুল এবং এমজি যেটি ঘুড়ির ওজন এর সমষ্টির সমান হবে। প্র্যাকটিক্যালি এই দুটি ইকুয়েশন যখন সত্যায়িত হবে ঠিক তখনই একটি ঘুড়ি আকাশে উঠতে পারবে। এই ছিল ঘুড়ির উড়ানোর পিছনের বিজ্ঞান। ঘুড়ি উড়ানোর পিছনে বিজ্ঞান সম্পর্কিত নাসার একটি আর্টিকেল আছে। নাসার ওই আর্টিকেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এখন আসি আপনি প্র্যাকটিক্যালি একটি ঘুড়ি কিভাবে উড়াবেন। এর জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এক হলো ঘুড়ির সাইজ, দুই ঘুড়ির সুতা বাঁধার ধরন, এবং বাতাসের সাপেক্ষে ঘুড়ি উড়ানো। এই তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ঘুড়ির সাইজের জন্য আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এখানে একটা অনুপাত দেওয়া আছে। ঘুড়ির লম্বাটা হবে 21 ইঞ্চি এবং চওড়াটা হবে 24 ইঞ্চি। আপনারা এই অনুপাতে আরো বড় বা আরো ছোট ঘুড়ি বানাতে পারেন। এবং ঘুড়ি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঘুড়ি অবশ্যই দুই পাশে ব্যালেন্স থাকতে হবে, ঘুড়ির উভয় পাশের ভর সমান হবে। ঘুড়ির যদি ব্যালেন্স না থাকে ঘুড়ি উঠবে না, ঘুড়ি এক পাশে নেমে যাবে। তো অবশ্যই ঘুড়ির ব্যালেন্স থাকতে হবে। এখন আসুন ঘুড়ির সুতা কিভাবে বাঁধবেন। তো এটার জন্য আসলে ছোট সাইজের সুতার ঘুড়ির জন্য ছোট সাইজের মোটামুটি 4 ফিট 4.5 ফিট সাইজের সুতা নিলেই হয়। তো প্রথমেই ছিদ্র করে নিতে হবে। এখানে শুরুতে একটা ছিদ্র করতে হবে, এই জায়গায় একটা ছিদ্র করতে হবে, এই জায়গাতে ছিদ্র করতে হবে। এরপরে মাঝখানে একটা ছিদ্র করতে হবে একবারে ঘুড়ির মাঝ বরাবর। এরপর সুতাটা আস্তে আস্তে বাঁধতে হবে। এভাবে বাঁধার পর প্রথমে নিয়ে নিতে হবে এই ঘুড়ির উপর এই সুতার অংশে, এই জায়গায় একটা গিট দিতে হবে। এই গিটটা হবে একদম উপর থেকে সমান নিচ থেকে সমান। এই যে এই সুতাটা এই পর্যন্ত এবং এই সুতাটা এই পর্যন্ত দুইটা সমান হবে, এই দুইটা সুতা। এটার জন্য এইভাবে নেওয়া যেতে পারে। এই যে এভাবে সমান সমান দুইটি অংশ নিতে হবে, নিয়ে এভাবে ধরে এই পর্যন্ত নিয়ে ঠিক এই জায়গায় একটি গিট দিতে হবে। এই যে ছিদ্রটি হয়েছে এখানে নর্মালি নাটের সুতা এই এই যে ছিদ্রটিতে আপনি নাটের সুতা বাঁধবেন এবং সহজেই ঘুড়ি উড়াতে পারবেন। এভাবে একটি কাগজ দিয়ে বাতাসের ডিরেকশন নির্ণয় করতে হবে এবং বাতাসের ওই ডিরেকশন সাপেক্ষে ঘুড়িটি উড়াতে হবে।
অবশেষে সফল হলাম ঘুড়িটি উড়াতে। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড বাই।